कृष्ण कृष्ण हरे हरे, राम 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 हरे हरे। तो आज के आलोच्य विषय हलो इस्कॉन की, कारण किछु संकीर्ण चेता ईर्षा परायण আমরা তাদেরকে বলি কুয়ার ব্যাং, কুর ব্যাং। কুয়ার মধ্যে থাকে যে ব্যাং, সে আটলান্টিক মহাসাগর কি বস্তু বুঝতে পারে না। তাই অনেক সময় সে ঘ্যাঙর ঘ্যাঙর করে, কুয়ার ব্যাঙের স্বভাব। তো যারা ইস্কনকে জানে না, ইস্কনকে বোঝে না, তারা অনেক সময় কুয়ার ব্যাঙের মতো ঈর্ষান্বিত, যেমন হাতির শক্তি দেখলে অনেক সময় ব্যাং লাথি মারতে চায়। তো সেরকম কিছু কিছু কুয়ার ব্যাং তারা ইস্কনের সাফল্যে, ইস্কনের জনপ্রিয়তায় তারা ঈর্ষা বোধ করছে। যাকে দেখতে নারে তার চলন বাঁকা। ইস্কন কি? আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। ইস্কনের প্রচারের মধ্যে একটি প্রচার হচ্ছে, অন্যতম গুরুত্বপূর্ণ নীতি হচ্ছে অহিংসা। বৌদ্ধ ধর্মের যে সার মর্ম অহিংসা পরম ধর্ম, তো ইস্কনে সেটা গ্রহণ করা হয়েছে। বৈষ্ণব ধর্ম যেখানে বলা হচ্ছে একটা পিঁপড়াকেও হত্যা করবে না, একটা পিঁপড়াকেও হত্যা করবে না। এখন যারা বলছে যে ইস্কন হচ্ছে উগ্রপন্থী, ইস্কন হচ্ছে উগ্রবাদী, এটা কোন গায়ের জ্বালায়, তাদের কি জ্বর হয়েছে যে এরকম প্রলাপ, পাগলের মতো প্রলাপ, কুয়ার ব্যাঙের মতো ঘ্যাঙর ঘ্যাঙর করছে, তাদের কি জ্বর হয়েছে, সেটা কারণটা কি? না, ইস্কন বোম্বাইতে শিবাজি টার্মিনালে শত শত মানুষকে গুলি করে হত্যা করেছিল, এরকম কোন ইতিহাস আছে ইস্কনের? কিংবা ইস্কন বোম্বাইয়ের তাজ হোটেল আক্রমণ করেছিল, সেখানে নিরপরাধ অতিথিদের উপর গুলি বর্ষণ করেছিল, ইস্কনের কি এরকম কোন ইতিহাস আছে? নাকি ইস্কন আমেরিকার টুইন টাওয়ার আক্রমণ করেছিল, টুইন টাওয়ার ধ্বংস করেছিল, এরকম কোন ইতিহাস কি ইস্কনে আছে? নাকি ইস্কন বাংলাদেশের বিভিন্ন, একবার শুনেছিলাম 65 জায়গায় একসঙ্গে বোমা বর্ষণ হয়েছিল বাংলাদেশে, একবার 65 জায়গায় একসঙ্গে বোমা বর্ষণ হয়েছিল, বেশি দিন আগের খবর না। তো এরকম কোনো কাজ কি ইস্কন করেছিল? সারা পৃথিবীতে 120টি দেশে ইস্কনের মন্দির আছে, লক্ষ লক্ষ ইস্কনের অনুগামী আছে, এমনকি আরবে, ইরান, ইরাক সর্বত্র ইস্কনের প্রচার আছে। সেখানে কিন্তু ইস্কনকে উগ্রপন্থী বলা হচ্ছে না, আমেরিকায় ইস্কনকে উগ্রপন্থী বলা হচ্ছে না, কারণ আমেরিকাটা আর যা কিছু যাই হোক না কেন, সেটা কুয়া কুয়া নয়, কুয়ার ব্যাং সেখানে থাকে না। এমনকি পাকিস্তানেও ইস্কনকে উগ্রপন্থী বলা হচ্ছে না, কারণ সেখানেও অতটুকু কুয়ার ব্যাং সেখানেও নাই। জাপানে ইস্কনকে উগ্রপন্থী বলা হচ্ছে না, রাশিয়ায় ইস্কনকে উগ্রপন্থী বলা হচ্ছে না। তাহলে একটা কুয়ার মধ্যে কয়েকটা কুয়ার ব্যাং ঘ্যাঙর ঘ্যাঙর করছে, ইস্কন হচ্ছে উগ্রপন্থী, সে একটা পিঁপড়া মেরে ফেলেছে। ইস্কনে পিঁপড়া মারা নিষিদ্ধ, ছাগল মারা নিষিদ্ধ, শুকর মারা নিষিদ্ধ, শুয়ার মারা নিষিদ্ধ, মাছ মারা নিষিদ্ধ। সে মাছের প্রতি উগ্রপন্থী নয়, ইস্কনের অনুগামীরা মাছের প্রতি উগ্রপন্থী নয়, ছাগলের প্রতি উগ্রপন্থী নয়, গরুর প্রতি উগ্রপন্থী নয়, কারণ গরুরও শান্তিতে বাঁচার অধিকার আছে, ছাগলেরও শান্তিতে বাঁচার অধিকার আছে, শুকরেরও শান্তিতে বাঁচার অধিকার আছে। মুখে বললাম আমি শান্তির ধর্ম,
হে গরু আমি শান্তির ধর্ম কিন্তু তোমাকে শান্তিতে বাঁচতে দেব না, হে ছাগল আমি শান্তির ধর্ম পালন করি কিন্তু তোমাকে শান্তিতে বাঁচতে দেব না, হে শুকর আমি শান্তির ধর্ম পালন করি কিন্তু তোমাকে শান্তিতে বাঁচতে দেব না। আমি শান্তির ধর্ম পালন করছি, তুমি যদি শান্তির ধর্ম বলো আমার ধর্মটা শান্তির ধর্ম না হলে তোমাকে গুলি করে পিস্তল দিয়ে গুলি করে মেরে দেব, বলো শান্তির ধর্ম আমাদের ধর্ম শান্তির ধর্ম না হলে একেবারে মাথা কেটে গলা কেটে একেবারে সমাধির মধ্যে কবরের মধ্যে পুরে চিরশান্তি করে দেব। ইস্কন কি এরকম কিছু করছে যে কারো গলা কেটে চিরশান্তি করে দিচ্ছে? আমেরিকায়, আরবে, পৃথিবীর যে 120 দেশে, রাশিয়া, চীন, জাপান, জার্মান, 120 দেশে যে ইস্কনের ভক্তরা প্রচার করছে সেখানে তো তারা অহিংসার বাণী প্রচার করছে। তাহলে এত এত জ্বলন গায়ের মধ্যে, এত জ্বালা কিসের জন্য? কিসের জন্য? তার দ্বারাই বোঝা যাচ্ছে যে বলা হয় যে কেউ যখন মুখ খুলে তখন তার পরিচয় বেরিয়ে পড়ে। একটা ভালো লোক যখন মুখ খুলবে তার পরিচয় বেরিয়ে পড়বে, একটা দুষ্ট লোক যখন মুখ খুলবে তার পরিচয় বেরিয়ে পড়বে। যার গায়ে জ্বলন, ঈর্ষা, ঈর্ষা মুখে বলছে আমরা শান্তির ধর্ম কিন্তু অন্তরে শুধু ঈর্ষা, শুধু ঈর্ষা বিনা কারণে। যারা দেখতে নারি তার চলন বাঁকা। চট্টগ্রামের একটি স্কুলে কয়েকজন ছাত্রছাত্রী, অন্যান্য দেশে সব ধর্মের লোকই ইস্কনের খাবার, ইস্কনের খাবার সব ধর্মের লোকের মধ্যেই বিতরণ করা হয়, কিন্তু ওই সমস্ত দেশে সেটাকে প্রশংসাই করা হচ্ছে। কিন্তু এই চট্টগ্রামের একটা স্কুলে সেখানেও আবার শুধু কয়েকজন হিন্দু ছাত্রছাত্রীদের মধ্যে ইস্কনের ভক্তরা সেখানকার হেডমাস্টারের অনুমতি নিয়ে, অনুমতিক্রমে কিছু হিন্দু ছাত্রছাত্রীদের মধ্যে খিচুড়ি বিতরণ করেছিল, সেটা ভগবানের কাছে নিবেদন করা, এবং সেখানে হিন্দু ছাত্রছাত্রীদের হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করিয়েছিল। আরে বাবা, মারাত্মক অপরাধ, মারাত্মক অপরাধ! এত বড় অপরাধ আর হয় না, হবে না, বিশাল বড় অপরাধ হয়ে গেছে। এইভাবে কুয়ার ভেঙেরা কিছু ঘ্যাঙর 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 শুরু করেছে যে ইস্কন হচ্ছে বিশাল উগ্রপন্থী সংস্থা, কোটি কোটি লোকের লোককে হত্যা করছে, শিবাজি টার্মিনালে শত শত লোককে হত্যা করেছে, তাজ হোটেল ধ্বংস করে দিয়েছে, আমেরিকাতে গিয়ে টুইন টাওয়ার ধ্বংস করে দিয়েছে ইস্কন, বিশাল উগ্রপন্থী সংস্থা। ইস্কন মহাপ্রভুর প্রেমের বাণী প্রচার করে, মহাপ্রভু চেয়েছেন বিশ্ব প্রেম, বিশ্ব ভ্রাতৃত্ব। বিশ্ব ভ্রাতৃত্ব সাপের সঙ্গে বিশ্ব ভ্রাতৃত্ব, সাপের সঙ্গে বিশ্ব ভ্রাতৃত্ব করা খুব কঠিন। আপনি যদি সাপের কাছে গিয়ে বলেন হে সাপ ভাই তোমার সঙ্গে একটু বিশ্ব ভ্রাতৃত্ব করতে চাই, তো সাপ আপনাকে ছোবল দেবে। নির্দোষ ব্যক্তির মধ্যে দোষ খুঁজে বেড়ানো এটা ভালো মানুষের লক্ষণ নয়, নির্দোষ মানুষের মধ্যে দোষ খুঁজে বেড়ানো এটা ভালো মানুষের লক্ষণ নয়। সেই জন্য বুদ্ধিমান মানুষ, বুদ্ধিমান মানুষ বরং তার দ্বারা উপকৃত হবে। কেন উপকৃত হবে? বুঝতে পারবে এটা সাপ, এই সাপের থেকে, সাপের কথায় বিচলিত হলে চলবে না, সাপের কথায় বিশ্বাস করলে চলবে না, সেটা কে বুঝবে? না বুদ্ধিমান মানুষ বুঝবে। আর যে বোকা, নিজেও ব্যাঙ, সে এক ব্যাঙ যখন ডাক দেবে অন্য ব্যাঙ তখন এক ব্যাঙের দেখা দেখি অন্য ব্যাঙগুলি তখন ঘ্যাঙর ঘ্যাঙর শুরু করবে। কিন্তু হাতি বুঝতে পারে, ব্যাঙের দলে ব্যাঙ যোগ দিয়েছে এটা হাতি বুঝতে পারে। সেই জন্য বুদ্ধিমান মানুষ তার দ্বারা কখনো প্রভাবিত হবে না। ইস্কন কোনো উগ্রপন্থী সংস্থা নয়, ইস্কন হচ্ছে প্রকৃত শান্তির ধর্ম জগতে প্রচার করছে ইস্কন, যার জন্য পৃথিবীর 120 দেশে ইস্কন সমাদৃত। পৃথিবীর 120 দেশে ইস্কনের মন্দির আছে, ইস্কনের অনুগামী আছে, সমস্ত ধর্মের মানুষ ইস্কনকে শ্রদ্ধা করে। কিন্তু একটা ছোট্ট দেশের কিছু কুয়ার ব্যাঙ বা কুয়ার সাপ, তারা ইস্কনের বিরুদ্ধে ঘ্যাঙর ঘ্যাঙর করছে, উঠে পড়ে লেগেছে, হিস হিস করছে, হিস হিস করছে। কিন্তু তাতে ইস্কনের প্রচার বাড়বে ছাড়া কমবে না, তাতে ইস্কনের লাভই হবে।
ইসকনের কোনো ক্ষতি হবে না, কারণ যে ভালো তার ক্ষতি কেউ করতে পারে না, ক্ষতি করার চেষ্টা করলে তার উপকার হয়ে যায়। হরে কৃষ্ণ।